আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি দেখাবো এই জুতার উপরের অংশটা কিভাবে করতে হয়। জুতার এই অংশটা করার জন্য আমি এনে উল 4 প্লাইয়ের সুতাটা নিয়েছি, আর হচ্ছে হুক নিয়েছি 1.75 মিলিমিটারের হুকটা নিয়েছি। শুরুতেই আমি একটা স্লিপ নট করে নিব। স্লিপ নটটা কিভাবে করে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। যে আমি স্লিপ নট করে নিয়েছি, এখন আমি জুতার এই যে গোড়ালির দিকের যে অংশটা আছে সেই অংশে কাজ করব। যে এটা হচ্ছে আমার জুতার ভেতরে থাকবে আর বাইরের দিকে থাকবে। যে দিকটা দিয়ে আমি বুননের কাজটা করেছি সেটা বাইরের দিকে থাকবে। এই যে একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। আমি এখন নটটাকে টেনে বের করে নিব। এখন তিনটা চেইন করবো। এই তিনটা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখন আমি একটা ডাবল ক্রোশেট করব। আর ডাবল ক্রোশেটটা আমি কিভাবে করছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আমি যে আমার একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, আবার একটা প্যাচ দিয়ে নিলাম। নিয়ে যেখান দিয়ে আমি একটা ডাবল ক্রোশেটের ভেতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি আবার বের করে নিচ্ছি। এই যে এটা আমি বলে ঠিক বোঝাতে পারছি না, তো আপনারা একটু খেয়াল করে দেখে বুঝে নেন। আমি কয়েকবার করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এভাবে করে আমি প্রত্যেকটার ভেতর দিয়ে একটা করে ডাবল ক্রোশেট করে নিব। যে একটা আমি হুকটাকে ঢুকিয়ে আবার ঘুরিয়ে নিয়ে ডাবল ক্রোশেটটা করছি। এভাবে করে করে নিতে হবে, তাহলে সাইডে যে চেনের মতো হয় দেখতে সুন্দর লাগে। এখন এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এই যে নিচের দিকটা এভাবে করে সমানভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে বাম দিকে হচ্ছে আমার জুতার সামনের অংশ আর ডান দিকে গোড়ালির অংশ, এখানে আমি দুইটা দুইটা করে 10 জোড়া স্টিচ গুনে নিব। আমার 20টা হবে। এই যে এখানে আমি 20টা গুনে নিয়েছি। গণনা করে আমি এই স্টিচ মার্কার দিয়ে একটা মার্ক করে নিয়েছি। এখানে আমি টোটাল 20টা ডাবল ক্রোশেট গণনা করেছি। এখানে আমার এই যে দিকটা এরকম হয়েছে। এখন আমি এখান থেকে স্টিচ মার্কার পর্যন্ত একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এখন এখানে তিনটা চেইন করে নেব। এই তিনটা চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি একটা করে ডাবল ক্রোশেট করে যাব। যে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে করে স্টিচ মার্কার পর্যন্ত, প্রথম যে স্টিচ মার্কার আছে এই মার্কার পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিব। এই যে আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন আমি মার্কারটা খুলে নেব। খুলে একটা করে আমি স্টিচ কমিয়ে দিব। এই জন্য এই যে এভাবে করে একটা আমি বের করেছি আর একটা রেখে দিয়েছি। এখন আমার হুককে 3টা লুপ আছে, এই 3টা লুপ একসাথে বের করে নিলাম। আবার আমি এই যে 2টা লুপ হলো, পরের স্টিচের মধ্যে আবার একটা
ডাবল ক্রোশেট পুরোপুরি না, এভাবে করে আমি একটা করে ঘর কমিয়ে নেব। একটু করে দেখলে বুঝতে পারবেন, এই যে আমি রেখে দিলাম পরের স্টিচের মধ্যে আবার। এখন তিনটা লুপ একসাথে বের করে নিব। এই যে আমার একটা করে স্টিচ কমে যাচ্ছে, এই যে আমি তিনটা লুপের দুইটা বের করলাম আর দুইটা রেখে দিলাম। আবার আমি দুইটা বের করে এবার তিনটা একসাথে বের করে নিলাম। একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। পরের যে স্টিচ মার্কারটা আছে আমি এই পর্যন্ত একটা করে স্টিচ কমিয়ে দিব। এই যে আমার হয়ে গেছে সামনের অংশটা। এখন আমি এই পর্যন্ত করে একটা করে ডাবল ক্রোশেট করে নিব, প্রত্যেকটার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করব। এই যে আমি পরেরটার মধ্যেও একটা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে করে আমি করে নিচ্ছি, আমার হয়ে গেছে। এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। তিনটা চেন করবো, তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। তো তার আগে আমি আবার হচ্ছে এভাবে করে জুতাটাকে ভাঁজ করে সামনের অংশ থেকে 2, 4, 8, 10, 12, 14, 16, 18, 20 এভাবে করে আমি 10 জোড়া স্টিচ গণনা করে স্টিচ মার্কার দিয়ে নিব। যে আমি এপাশে ওই স্টিচ মার্কার দিয়ে নিলাম, এখন এখান থেকে এই প্রথম স্টিচ মার্কার পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা স্টিচের মধ্যে। তিনটা চেন করব, এই তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। এখন পরের স্টিচের মধ্যে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপরটার মধ্যেও একটা করব। এভাবে করে পর্যন্ত আমি করে নিচ্ছি। যে আমার হয়ে গেছে, এখন আমি স্টিচ মার্কারটা খুলে নিচ্ছি, নিয়ে একটা করে স্টিচ যেহেতু কমিয়ে নিব এই পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত। পরের স্টিচের মধ্যেও আমি ডাবল ক্রোশেটটা ওই যে তিনটা করে নিয়ে সুতা একবারে বের করে নিলাম, যে অর্ধেকটা করলাম, পরেরটার মধ্যে আবার অর্ধেক করব। এখন আমার হুকে তিনটা লুপ আছে, লুপ তিনটাকে একবারে টেনে বের করে নিব। একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। তিনটা একবারে টেনে বের করে নিব। এভাবে করে আমি পরবর্তী স্টিচ মার্কার পর্যন্ত করে নিয়েছি। এখন শেষের দুইটা স্টিচ আছে, এই দুইটা স্টিচের মধ্যেও আমি করে নিচ্ছি। এই যে আমার আবার একটা স্টিচ কমানো হয়ে গেছে। এখন এই পর্যন্ত আমি একটা করে ডাবল ক্রোশেট করে নিব প্রত্যেকটা স্টিচের মধ্যে। যে এভাবে করে আমি প্রত্যেকটার মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমার হয়ে গেছে, এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা
চেন বেশি করে করে রাখবো যাতে খুলে না যায়, এই জন্য আমি একটা চেন বাড়তি করে দিয়ে দিই সব সময়। এখন এটাকে টেনে বের করে নিলাম। আমি এখন অ্যাশ কালারের সুতা দিয়ে কাজ করব, তার জন্য আমি সুতাটায় একটা স্লিপ নট দিয়ে নিয়েছি, যে আমি স্লিপ নট দিয়ে নিয়েছি এটা আমি একরেলিক উল দিয়ে করেছি, চার প্লাই করে নিয়েছি এই সুতাটা। এই যে আমার হয়ে গেছে স্লিপ নট দেওয়া, এখন আমি জুতার সাথে স্লিপ নটটাকে জয়েন করে দিচ্ছি। এখন এখানে আমি একটা চেইন করব, আর প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। পরের স্টিচের মধ্যেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, তারপরের স্টিচের মধ্যেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটার মধ্যে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। যে এভাবে করে আমি প্রত্যেকটার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে দিব। এ পর্যন্ত করে ঘুরিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যে এখন এখানে আমি একটা স্লিপ নট দিয়ে দিচ্ছি, একটা বাড়তি চেন করে সুতাটাকে আমি কেটে নিলাম, নিয়ে সুতাটাকে আমি হাইড করে দিব। যে আমি আরও একবার হুকের সাথে বাঁধা এই সুতাটাকে আমি হাইড করে নিলাম। যে আমার জুতাটা হয়ে গেছে, এখন আমি যে এখানে একটা প্যাচ দিয়ে সুতাটাকে টেনে বের করে নিলাম, আমার একটা চেনও হয়ে গেল, দুইটা তিনটা চারটা, আমার চারটা চেন হয়ে গেছে। এখন প্রথম যে চেনটা করেছিলাম এই চেনের ভেতর দিয়ে আমি যে এভাবে করে একটা করে লুপ বের করব, এভাবে করে আমি পাঁচবার করব, যে দুই তিন চার পাঁচ। এই যে আমার পাঁচবার হয়ে গেছে। এখন হুকের যে ছয়টা লুপ আছে এই ছয়টা লুপ একবারে টেনে বের করে নিব, নিয়ে একটা চেন করব, একটা চেন করে আমি আবার চারটে চেন করব। চেন করে আবার ওই একইভাবে আমি পাঁচটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। এগুলো একটু খেয়াল করে দেখলে আশা করি বুঝতে পারবেন। যে এখন এই লুপগুলো একবারে সব টেনে বের করে নিলাম, নিয়ে আমি এই যে বাড়তি সুতাটাকে ভেতরে দিয়ে এটাকে উল্টে নিয়ে যে এভাবে করে উল্টে নিয়ে আমি এই সুতাটাকে টেনে বের করে নিচ্ছি। এখন আমি এখানে 65টা চেন করব। তো 65টা চেন করে আমি ফিরে আসছি। যে আমার 65টা চেন হয়ে গেছে, এখন এই যে জুতার এই অংশটাকে আমি তিন ভাগ করব, তিন ভাগ করে দুই ভাগ বরাবর দুই ভাগ ডান দিকে রেখে বাম দিকের অংশে আমি রেখেছি এক ভাগ অংশ রেখে, এটাকে আমি একবারে টেনে বের করে নিয়ে আসছি। নিয়ে এসে এই পাশেও এই পাশের অংশেও আমি একটা পমপম তৈরি করে দিব। এই যে এভাবে সুতাটাকে টেনে বের করে নিলে কাজ করতে একটু সহজ হয়।
এই জন্য আমি পর্যাপ্ত পরিমাণে সুতাটা টেনে বের করে নিলাম। আমার দুইটা চেন খুলে গিয়েছিল, এই জন্য আমি বাড়তি দুইটা চেন করলাম, করে আবার তিনটা আমি চেন করে নিয়েছি। এই তিনটা চেন একটা ডাবল ক্রোশেট হিসেবে ধরা হবে। আবার এই পাশে আমি পাঁচটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব। আর এই জুতার যে সোলটা আমি তৈরি করেছি এটার ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিওর লিঙ্কটা আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমি কিভাবে জুতার সোল তৈরি করি। এখন আমি এই যে পমপমের আরেকটু অংশ আছে সেই অংশের কাজটুকু করে নিচ্ছি। আর একটা করে নিয়েছি ইনকমপ্লিট ডাবল ক্রোশেট। এখন সবগুলো লুপ একসাথে টেনে বের করে নিয়েছি। একটা বাড়তি চেন করে এখানে আমি যে এভাবে করে আটকে দিচ্ছি, আর একটা চেন করব, করে আমি সুতোটাকে কেটে নিব, নিয়ে সুতোটা হাইড করে দেব। জুতার সামনের অংশে আপনারা চাইলে একটা বো তৈরি করে লাগিয়ে দিতে পারেন, কিংবা একটা ফুল তৈরি করে লাগিয়ে দিতে পারেন। তো আমার জুতাটা এরকমই থাকবে, ফুল কিংবা বো আমি কিছুই লাগাবো না। বোটা কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। যে এখন আমি এই ফিতাটাকে লাগিয়ে দিচ্ছি, হয়ে গেছে জুতাটা। জুতার সামনের অংশ একটা ফুল কিংবা একটা বো দিয়ে দিলে সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ হাফেজ।